টেস্ট ক্রিকেটে এক ম্যাচের দুই ইনিংসে টানা দুই সেঞ্চুরি করার নজির বিশ্ব ক্রিকেটে ভুরি ভুরি থাকলেও বাংলাদেশের ক্রিকেটে এই নজির ছিল একটাই। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। সেই ম্যাচে 10 বছর পর শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে এবার সেই রেকর্ডে নিজের নাম লেখালেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের প্রথম ইনিংসেও শান্ত সেই সেঞ্চুরি নিশ্চয়ই কারও ভুলে যাওয়ার কথা না। এই দুই ইনিংসেই শান্ত সেঞ্চুরি করার পাশাপাশি খেলেছেন ওয়ানডে মেজাজে। যে শান্তকে নিয়ে এখন ক্রিকেট পাড়ায় মাতামাতি, সেই শান্তই 8 মাস আগেও আন্তর্জাতিক ক্রিকেটে খুঁজে বেড়াচ্ছিলেন নিজের ছায়াকেই। 8 মাস আগে এই বাঁহাতি ব্যাটারের ব্যাটিং পরিসংখ্যানও ছিল গড়পড়তা মানের। সে সময় টেস্টে তার ব্যাটিং গড় ছিল 26.08, ওয়ানডেতে ছিল 14.53 এবং টি টোয়েন্টিতে 18.54। কিন্তু 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই যেন ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিচ্ছেন শান্ত। একের পর এক তাক লাগানো পারফরমেন্স দিয়ে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে, সব ফর্মেটেই দিচ্ছেন দলের আস্থার প্রতিদান। চলুন বিগত 8 মাসে শান্তর এমন কিছু স্মরণীয় কীর্তির দিকে চোখ বোলানো যাক। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর বিপিএলের প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এক মৌসুমে 500রও অধিক রান। ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তার 3টি ম্যাচ জয়ী ইনিংস খেলে সিরিজ সেরা হওয়ার কথা তো কারোই ভুলে যাওয়ার কথা না। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে 320 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 93 বলে 120 রানের সেই মারকুটে ইনিংস। সবশেষে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। চলতি বছরে টাইগারদের সামনে রয়েছে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এই আসরগুলোতেও যদি শান্তর ব্যাট একই রকমভাবে অশান্ত থাকে, তাহলে হয়তো নতুন আরও কিছু ইতিহাসের সাক্ষী হবে দেশের ক্রিকেট। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।